যেই ইমানদার নিয়মিত কোরআন তেলাওয়াত করে তার অবস্থাটা আল্লাহর কাছে সাদওয়ালা আর কেরামওয়ালা ইমানদারের মতো হবে এজন্য প্রতিদিন ঘরে কোরআন তেলাওয়াত করেন যদি কোরআন ডেইলি করতে পারেন আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভরপুর রহমত নাযিল করবেন সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রব্বিকুম হে মানুষ তোমাদের কাছে এসেছে ওয়াজ তোমাদের কাছে এসেছে ওয়াজ ওয়াজ মানে এই পুরা কোরআনটাই একটা ওয়াজ তোমাদের কাছে এসেছে ওয়াজ ওয়াজ মানে হলো পুরা কোরআনটাই একটা ওয়াজ ওয়া শিফাউল লিমা ফিস সুদুর অন্তরের যত রোগ আছে এই রোগের জন্য প্রতিষেধক হলো কোরআন ওয়া হুদা কোরআন হলো হেদায়েত ওয়া রাহমাতুল লিল মুমিনিন কোরআন গোটা জগতের ঈমানদারদের জন্য রহমত যেই ঘরের মধ্যে কোরআন বেশি পড়া হয় ওই ঘরটাকে আল্লাহ রহমতময় ঘর বানায় দেয় ঘরে ঘরে কোরআন তেলাওয়াত প্রচুর পরিমাণে চালু করে দেন সকালবেলা সবাই নিয়ত করেন যে আমাদের ঘরের প্রথম কাজ হবে প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজের পর প্রথম কাজ হবে কোরআন তেলাওয়াত করা প্রথম কাজ হবে কি করা বলেন তো যদি পারেন রাতের বেলা তাহাজ্জুদের সময় পড়তে তাও করতে পারেন তাহাজ্জুদের সময় যদি কোরআন পড়েন একা একা মানুষ যদি কেউ নাও শুনে আপনার তেলাওয়াত ফেরেশতারা শুনবে দলিল মুসলিম শরীফের 796 নম্বর হাদিসের বর্ণনা রাসূলের সাহাবা নাম উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাতের বেলা আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছিলাম আমার ঘোড়ার আস্তাবল তিনি বলেন আমি যখন তেলাওয়াত করতেছিলাম ইজজালাত ফারাসুহু উনি কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায় উনি কোরআন পড়ে ওনার ঘোড়া লাফায় উনি কোরআন পড়া বন্ধ করলেন ফাকরা ফাজালাত উনি আবার কোরআন পড়ে ঘোড়া আবার লাফায় কোরআন পড়া বন্ধ ঘোড়ার লাভ বন্ধ সুম্মা করা সুম্মা জালাত উখরা উনি আবার কোরআন পড়ে আবার ঘোড়া লাফায় ঘটনা কি এরকম করে কেন কোরআন তো কোরআন পড়ি ঘোড়া লাফায় তো উনি বলে এরকম করে কেন ঘোড়াটা উনি এক পর্যায়ে চিন্তা করলেন আমি কোরআন পড়লে যেহেতু ঘোড়া লাফায় খাশিতু আন তাতআ ইয়াহইয়া উনি দেখলেন ঘোড়া লাফাইতে লাফাইতে ওনার সন্তান ইয়াহইয়া ঘুমায় ঘোড়া না জানি পদপিষ্ট করে ওনার সন্তানকে হত্যা করে ফেলে এই কারণে উনি ওনার তেলাওয়াত থামায়া দিলেন উনি আর পড়লেন না ফালাম্মা গাদাউতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সকালবেলা আল্লাহর রাসূলের কাছে গেলাম নবীদের কাছে যাওয়ার পর আল্লাহ নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বাইনামা আনাল বারিহাতা আকরাউ ফি মিরবাদি রাতের বেলা আমি আমার ঘোড়ার আস্তাবলের মধ্যে কোরআন পড়তেছিলাম হঠাৎ আমি দেখলাম আমার ঘোড়াটা লাফায় আমি আবার কোরআন পড়ি আবার আমার ঘোড়া লাফায় নবীজি বললেন ইকরা ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা তো হুজুর আরো পড়ছি আবার ঘোড়া লাফায় আল্লাহ নবী বলেন ইকরা ইবনে হুযাইর তুমি যদি আরো পড়তা সাহাবা জবাব দেয় হুজুর যত পড়ি ঘোড়া তত লাফায় খশিতু আন তত আইয়াহিয়া আমি চিন্তা করলাম আমার সন্তান ইয়াহিয়াকে না জানি ঘোড়া পা ফেলে হত্যা করে ফেলে এই জন্য আমি আর তেলাওয়াত করলাম না আল্লাহ নবী কয় তারপর কি করলা বলো কয় হুজুর তেলাওয়াত বন্ধ করে কুমতু ইলাইহা আমি ঘোড়ার কাছে গেলাম ঘোড়ার কাছে যাওয়ার পর উপরের দিকে তাকাইলাম ফাইদা ফাওকা রাসি মিসলুজ্জুল্লাহ আমি দেখলাম আমার মাথার উপর এক খণ্ড মেঘের মতো দেখা যায় মেঘের মতো আমার মাথার উপর দেখা যায় আচ্ছা রাতের বেলা অন্ধকারে কি মেঘ বোঝা যায় সবাই বলেন মেঘ বোঝা যায় তো উনি কেমনি বুঝলেন মেঘ মন দিয়ে শোনেন উনি বলতেছে যে মেঘ দেখলাম তো মেঘ এখন উনি বুঝলেন কেমনি যে মেঘ সাহাবা উসাইদ ইবনে হুযাইর বলেন শোনো তোমরা ওই মেঘ আমি যখন দেখলাম দুনিয়ার ঝাড় বাতি এগুলা যখন আমরা দেখি ঝাড় বাতি চিনেন তো এই ঝাড় বাতি গুলা ঝাড় বাতি কিন্তু হাদিসে নাই হাদিসে ঝাড় বাতি নাই এই ঝাড় বাতি শব্দটা আমার পক্ষ থেকে বললাম আমরা বুঝার জন্য উনি বলেন ফিহা আমসালুস সুরুজ ওই মেঘের মধ্যে দেখলাম অসংখ্য অগণিত বাতি দেখা যায় এটা হাদিসে আছে ঝাড় বাতি শব্দটা হাদিসে নাই কিন্তু অসংখ্য অগণিত বাতি দেখা যায় এটা হাদিসে আছে তারপর কি দেখলাম হুজুর আমি দেখলাম আরো যাত্রীর জাউবি এই বাতি গুলা মেঘখণ্ডটা আকাশের মধ্যে চলে যায় আরো যাত্রীর জাউবি শূন্যে চলে যায় আর আমি দেখতে পাই না আল্লাহ নবী কয় তুমি যদি আরো তেলাওয়াত করতা উসাইদ ইবনে হুযাইর কয় নবীজি খালি এই রে কয় আরো তেলাওয়াত করতা আরো করতা এক পর্যায়ে আল্লাহ নবী বললেন উসাইদ তিলকাল মালাইকা তাসতামিউ ইলাইকা
এরা বাতিনা এরা হলো আল্লাহর ফেরেশতা তোমার কোরআন তেলাওয়াত শুনতেছিল রাত যদি শোনা আপনি কোরআন বললে মানুষ না শুনলে কে শুনবে এখন বলেন সাড়ে তিনটায় বাচ্চারা কোরআন তেলাওয়াত যখন করে তখন যদি আপনারা নাও শুনেন এলাকাবাসী চেয়ারম্যান মেম্বার সাহেব এলাকার সবাই যদি ঘুমান কে শুনবে ফেরেশতারা শুনবে তিলকাল মালাইকাতু তাসতামিউ ইলাই যে তোমার পড়া নানুবি হাদিসে কি শব্দটা বলছে তোমার পড়া ফেরেশতারা কান পেতে মনোযোগ সহকারে শুনতেছিল পরে কি কইছে এটা তো আপনাদেরকে বললে অবাক হবেন হাদিস শেষ হয় নাকি রাসূল সাল্লাল্লাহু বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাইদ তুমি যদি ফজরের আজান পর্যন্ত পড়তা লাউ করতা তুমি যদি ফজরের আজান পর্যন্ত পড়তা আসবাহাত ওই সকাল হয়ে যাইতো হাত্তা ইয়ারাহান নাস মা তাসতাতিরু ইলাইহিম ফজরের সময় যে মুসল্লিগুলো মসজিদে আসতো তারা আসার সময় সব চোখে ফেরেশতাদেরকে দেখতেন তাহলে রাতের বেলা যদি কোরআন পড়েন এটারও লাভ আছে প্রচুর লাভ বলছিলাম সকাল বেলা ফজরের পর পর কোরআন পড়া তো আপনাদের মাঝে যদি কারো তাহাজ্জুদ নামাজ পড়ার অভ্যাস থাকে তাহলে আপনারা কোরআন তেলাওয়াত করবেন আমার আগে মুফতি আমজাদ সাহেব হুজুর আসতে আসতে দেখলাম বলতেছিলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা ইবনে আব্বাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস নবীজির কাছ থেকে তাহাজ্জুদের নামাজ শিখছে হুজুর আলোচনা করতেছিলেন সহিহ বুখারী 699 নম্বর হাদিস আছে 183 নম্বর হাদিসও আছে স্পষ্ট লম্বা হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে তাহাজ্জুদ শিখছে নবীজির সাথে তাহাজ্জুদ পড়ছে এখন অনেকে একটা প্রশ্ন তুলছে হুজুর ইবনে আব্বাসের বয়স তখন কত ছিল বুখারী শরীফে তো ওনার বয়স লেখা নাই আসলেই লেখা নাই বুখারী 699 নম্বর হাদিসে ওনার বয়স এই শব্দটা লেখা নাই 183 নম্বর হাদিসেও বয়স লেখা নাই তাফসীর অধ্যায় বুখারী শরীফে অসংখ্য অগণিত বর্ণনা আছে তাহাজ্জুদ যে ইবনে আব্বাস নবীর সাথে পড়ছে তো এইগুলাতে আসলে এটা আছে যে ছোট কিন্তু বয়স কত এটা লেখা নাই কিন্তু বয়স কত ছিল ইবনে আব্বাসের এটা এক হাদিসে আছে কি আছে বলেন আবার বলেন কি আছে কোন জায়গায় মুসনাদে আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 3437 নাম্বার হাদিস মুসনাদে আহমদ 3437 ইবনে আব্বাস বলেন কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি নবীজির সাথে নামাজে দাঁড়াইলাম ওয়া আনা ইয়াউমা ইযিন ইবনু আশর সিনিনা তখন আমার বয়স ছিল 10 বয়স কত ছিল আচ্ছা বয়স ছিল 10 তাহলে 10 বছর বয়সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনিও কোরআন শিখলেন যোগ্য ব্যক্তিদের থেকে কোরআন শিখতে হবে বলেন জোরে বলেন বাংলা ডাকার থেকে হুজুর আপনি এটা যে বললেন দলিল আছে নি তো দলিল তো আছে বুখারী শরীফের 4999 নম্বর হাদিস কয় নম্বর 4999 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খুজুল কোরআন মিন আরবাআতিন তোমরা চার ব্যক্তি থেকে কোরআন শিখো মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে শিখো ওয়া সালিম সালেম থেকে শিখো ও মুআযি ইবনে জাবাল মুআযি ইবনে জাবাল থেকে শিখো ও উবাই ইবনে কাব উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাদের কাছ থেকে শিখো তো কোরআন যারা ভালো শিখে যারা ভালো শিখাইতে পারে তাদের কাছ থেকে কোরআন শিখতে হবে এটা হাদিস দ্বারা প্রমাণিত কোরআন শিখার পর কোরআন ভুলে যাওয়া যাবে না বলেন কোরআন শিখার পর কোরআন ভুলে যাওয়া যাবে না কোরআন ভুলে যাওয়া যাবে না কোরআন শিখার পর কোরআন ভুলা যাবে না এই কথাটা আমরা সবাই মাথায় রাখতে হবে কোরআন ভুলে যাওয়া যাবে না তাই নিয়মিত চর্চা করতে হবে বাচ্চারা কোরআন নিয়মিত চর্চা করার সবচেয়ে সেরা উপায় হলো আবাসিক মাদ্রাসায় থাকা কি বললাম আমি বলছি না আপনার সন্তানকে অনাবাসিক রাইখেন না এটা বলি না অনাবাসিক পড়ান আপনি কিন্তু আপনার সন্তান অনাবাসিক যখন থাকে তখন বাসায় এসে মোবাইলে গেমস খেলায় দোকানের মধ্যে গেমস খেলায় আমি বলছি না যে আপনার সন্তানকে অনাবাসিক পড়ান না তাও পড়ান অবশ্যই পড়ান অনাবাসিক পড়ান সমস্যা নেই কিন্তু কোরআন চর্চা বেশি হয় আবাসিক ভাবে এটা মাথায় রাখবেন সহিহ বুখারী 5033 নম্বর হাদিসের বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাআহাদুল কোরআন তোমরা কোরআন নিয়মিত চর্চা করবা ভালো করে মনে রাখবেন যারা 10টা সূরা শিখেন আর বলেন হুজুর আমি 10টা সূরা শিখলাম যদি মাঝে মাঝে দুইটা সূরা ভুলা যান চর্চার অভাবে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে চর্চার অভাবে যদি দুইটা ভুলে যান 10টা শিখলেন হঠাৎ যদি বলেন আগে 10টা পারতাম এখন পারি 6টা প্রশ্ন হবে আপনি 4টা কেন পারেন না কয় হুজুর করি না তাই পারি না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে চর্চার অভাবে যদি ভুলে যান হ্যাঁ নিয়মিত পড়তে থাকেন যদি ভুলে যান তাও জবাব দেওয়া লাগবে না আপনি যদি পড়ার পরে ভুলে যান জবাব দেওয়া লাগবে না কিন্তু যদি আপনি চর্চার অভাবে ভুলে যান আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে
আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা আমার আয়াতগুলো তোমার কাছে গেছে তোমার কাছে গিয়েছে ফানাসিতাহা তুমি ভুলে গেছো ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা কিয়ামতের ময়দানে আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে ভুলে গেছো আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে তাহলে চর্চার বিকল্প নাই কেন চর্চা করতে হবে আবে সাহেবরা ভালো করে আজকে কয়জন বাগদি দিল 59 জন আমাদের সাহেবরা ভালো করে মুখস্থ রাখতে হবে কথাটা রাসূল আকরাম বলেন তাআহাদুল কোরআন নিয়মিত কোরআন চর্চা করবা আমাদের সাহেবরা মুখস্থ রাখবেন 5033 5033 নাম্বার বুখারী শরীফের ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবলি ফি উকলিহা নবীজি বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমার জান কোরআন চর্চার অভাবে যদি তোমরা কোরআন চর্চা না করো বাদনহারা ওট ওটের গলা রশি খুলে দিলে দ্রুতগামী ওট যেমন পালায় কোরআন তোমার থেকে এই চেয়েও আরো দ্রুত গতিতে পালায় কোরআন চর্চার অভাব যদি কারো মধ্যে থাকে বাদনহারা ওট যেমন দ্রুত গতিতে পালায় যারা কোরআন চর্চা করবে না তাদের থেকে কোরআন ওই দ্রুতগামী ওটের চাইতেও আরো দ্রুত পালিয়ে যায় এখন আমাদের হাফেজ সাহেবরা ওনারা মনে করে যে শুধু রমজানে কোরআন পড়ব এর আগে এক বছর আর পড়ে না উচিত তো 7 দিনে খতম কোরআন পড়া কয় দিনে নিয়মটা মনে রাখেন সূরা ফাতিহা থেকে সূরা মাঈদা পর্যন্ত প্রথম দিন পড়বেন দ্বিতীয় দিন সূরা মাঈদা থেকে আপনি পড়বেন হলো সূরা ইউনূস পর্যন্ত তৃতীয় দিন পড়বেন সূরা ইউনূস থেকে সূরা বানি ইসরাইল পর্যন্ত চতুর্থ দিন পড়বেন সূরা বানি ইসরাইল থেকে সূরা আপনার শুআরা পর্যন্ত পঞ্চম দিন পড়বেন সূরা শুআরা থেকে সূরা আস-সফাত পর্যন্ত সপ্তম দিন আস-সফাত থেকে সূরা নাস পর্যন্ত এটার জন্য একটা জিনিস মনে রাখবেন আপনাদের আগের প্রোগ্রামে আমি বলছি তাফসীরুল কোরআনের আরেকটা প্রোগ্রাম আছে কইছেন ওখানে বলছিলাম ফামি বিশাউকিন মনে রাখবেন বলেন ফামি বিশাউকিন বলেন ফামি আগের সবরা মনে রাখতে হবে ফামি বিশাউকিন ফা দিয়া সূরা ফাতিহা মিম দিয়া সূরা মাঈদা ফামি মানে প্রথম দিন সূরা ফাতিহা থেকে মিম সূরা মাঈদা পর্যন্ত ফামি মিমের পরে ইয়া এই মিম মানে সূরা মাঈদা ইয়া মানে সূরা ইউনূস তাহলে ফামি ফা সূরা ফাতিহা মিম সূরা মাঈদা ইয়া সূরা ইউনূস বিশাউকিন বা সূরা বনি ইসরাইল শিন সূরা শুআরা আর হলো আপনার ক ওয়া ওয়া হলো সূরা আস-সফাত আর সূরা আস-সফাত থেকে এরপর আছে কফ সূরা কফ পর্যন্ত সূরা কফ থেকে সূরা নাস পর্যন্ত সপ্তম দিন তাহলে প্রথম দিন সূরা মাঈদা পর্যন্ত দ্বিতীয় দিন সূরা ইউনূস পর্যন্ত তৃতীয় দিন সূরা বনি ইসরাইল চতুর্থ দিন সূরা শুআরা পঞ্চম দিন সূরা আস-সফাত ষষ্ঠ দিন সূরা কফ সপ্তম দিন সূরা নাস পর্যন্ত এই সাত মঞ্জিল এক খতম কোরআন পড়া সাত দিনে যদি সাত দিনে না পারেন 10 দিন 10 দিনে না পারেন 30 দিনে 30 দিনে না পারলে অন্তত 40 দিনে এক খতম কোরআন পড়া কয় দিনে 40 দিনে 40 দিন রমজান পর্যন্ত কোরআন পড়েন আর 40 দিনে যে এক খতম পড়া উচিত এটা শুধু হাফেজ না সবার আপনাদের সবার যদিও আপনারা রমজানে 10 খতম দেন পুরো বছর এক খতম দেন না এটা ঠিক না রমজান ছাড়াও প্রত্যেক দিন ঘরে ঘরে কোরআন প্রচুর পরিমাণ তেলাওয়াত করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা না কথাটা হয় নাই আমার সাথে বাংলাটা সবাই বলেন বলেন হাফেজে কোরআনকে সম্মান করা জোরে জোরে আল্লাহকে সম্মান করা এইবার আপনারা বলেন হাফেজে কোরআনকে সম্মান করা আবার হাফেজে কোরআনকে সম্মান করা দলিল আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4843 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না মিন ইজলালিল্লাহ ইকরামাজি শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কোরআন ওয়া ইকরামাজি সুলতানিল মুকসিতি সাদা দাড়ি ওয়ালাকে সম্মান করা মুরব্বীকে সম্মান করা বুড়া মানুষকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তিন জনকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তাহলে হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা আল্লাহ বলেন আমার সাথে হাফেজে কোরআন আল্লাহর পরিবারের সদস্য বলেন আল্লাহর বিশেষ লোক হাফেজে কোরআন আল্লাহ উনি প্রধানমন্ত্রীর বিশেষ লোক হাফেজে কোরআন আল্লাহর বিশেষ লোক হাফেজে কোরআন আল্লাহর বিশেষ লোক
বান্দা তোমরা আমার বান্দা হাফেজে কোরআন আমার বিশেষ আমার বিশেষ আমার পার্সোনাল সব বান্দারা আল্লাহর বান্দা হাফেজে কোরআন আল্লাহর পার্সোনাল বান্দা হুজুর আপনি বললে হবে না তো দলিল দেন ইদানিং দলিল খালি দিবেন তাহলে হবে আবার এখন দলিল দেন ইবনে বাজার 215 নম্বর হাদিস কোন কিতাব হ্যাঁ 215 قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন ان لله اهلينا من الناس মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের সদস্য সাহাবারা বলি ইয়া রাসূলুল্লাহ মান হুম তারা আবার কারা যারা আল্লাহর পরিবারের সদস্য আল্লাহ নবী কয় হুম আহলুল্লাহ আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু কোরআন ওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ আস্তাবাজন হয়ে যায় তাহলে হাফেজে কোরআন আল্লাহর পরিবারের সদস্য এবং আল্লাহর বিশেষ আস্তাবাজন আরেকটা কথা আমরা সবাই মনে রাখবেন এটা আজকে থেকে আপনারা আমল করবেন হাত উঠাবেন আমি বলার পরে আগে বলি কোরআন মাঝে মাঝে অন্যকে শোনাবো রাজি আছেন ইনশাআল্লাহ বলেন সবাই কোরআন মাঝে মাঝে অন্যকে শোনাবো আবার বলেন কোরআন মাঝে মাঝে অন্যকে শোনাবো এবার হাফেজ সাহেব হুজুর এখানে আছেন তো হুজুর মাদ্রাসায় কি আপনার ছবি না না তাহলে সবিনা মানে কি জানেন না আপনারা কি সবিনা মানে কি একজনে দাঁড়ায় পরে আরেক অন্যজন শুনে তাহলে এই কাজটা কোথায় হয় বেশি এটা কি সত্যি না আন্দাজি আমি কি এটা আন্দাজি বললাম না সত্যি সত্যি সহিহ বুখারী হাদিস নাম্বার 4964 নাম্বার হাদিস মানে এটারও কিন্তু একটা দলিল আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মাঝে মাঝে অন্যরে শোনালো নবীজির সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উবাই ইন্নাল্লাহ আমারানি আন আকরা আলাইকা আল্লাহ আমারে হুকুম করছে আমি যেন তোমারে কোরআন পড়া শোনাই উবাই ইবনে কাব তো হুজুর কি বললেন আল্লাহু সাম্মানি আল্লাহ আমার নাম নিছে আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে যে আপনি আমারে কোরআন শোনাবেন দেখেন এই হাদিস যখন পড়ি আমি তো আশ্চর্য হয়ে যাই উবাই ইবনে কাব কে হুজুর আল্লাহ কি আমার নামটা নিয়ে বলছে আমারে কোরআন শোনাইতে তো নবীজি কয় হ্যাঁ আল্লাহু আল্লাহু সাম্মাকা লি আল্লাহ তোমার নামটা নিয়েই বলছে আমি যেন তোমারে কোরআন শোনাই উবাই ইবনে কাবের নাম কেন নিলেন আল্লাহ উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেলাওয়াত ছিল বড় চমৎকার কোরআনের সাথে এত গভীর সম্পর্ক ছিল যে আল্লাহর সাথে ওনার নিবিড় এবং গভীর একটা সম্পর্ক ছিল আল্লাহ বললেন নবীরে উবাই ইবনে কাবকে আপনি কোরআন শোনান তাহলে কোরআন অন্যরে শোনানোর দলিল আছে এখন বলেন সবিনার দলিল আছে কিনা অন্যের কাছ থেকে কোরআন শোনা কার কাছ থেকে কোরআন শোনা অন্যের কাছ থেকে তো মাদ্রাসা একজনে শোনায় আরেকজনে শুনে তাহলে শ্রবণ করে একজন আরেকজনে শোনায় তাহলে একজন পরে আরেকজন শ্রবণ করে তাহলে একজন আরেকজনকে শোনাবে এটার দলিল পাইলাম যিনি শুনতেছে এটার দলিল কি যিনি কোরআন পয়রা শোনাইতাছে এটার তো দলিল পাইলাম সহিহ বুখারী 4964 নাম্বার হাদিস আর যিনি শুনতেছে এটার দলিল কি হ্যাঁ এটার দলিল আছে সহিহ বুখারীর 5055 নাম্বার হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবনে মাসউদ ইকরা আলাইয়া তুমি আমারে কোরআন কইরা শোনাও সুবহানাল্লাহ উবাই ইবনে কাবরে কি বলছে আল্লাহ বলছে তোমারে শোনাইতে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি আমারে কোরআন কইরা শোনাও আব্দুল্লাহ ইবনে মাসউদ কে হুজুর এটা আপনি কি বললেন আকরা আলাইকা ওয়া আলাইকা উনজিলা আপনারে আমি কোরআন পড়া শোনাবো আপনার উপর না কোরআন নাজিল হয়েছে কারে তুমি শোনাও তো উহিব্বু আন আসমাআকু মিন গাইরি মাঝে মাঝে এটা আমার পছন্দ যে অন্যের কাছ থেকে কোরআন শুনি তাহলে অন্যকে শোনানো প্রমাণ সহ না প্রমাণ ছাড়া অন্যেরটা শোনা এটা কি প্রমাণ সহ না প্রমাণ ছাড়া তাহলে আমুক্তা সাচ্ছবক কারে কয় যদি কেউ না জানে এটা তার দোষ কিন্তু আমুক্তা সাচ্ছবক শোনা আর শোনানোর দলিল এটা কি বুখারী শরীফে আছে না নাই কি কথা বুঝছেন মানে আসলে বুঝছেন না আন্দাজি বুঝছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার থেকে কোরআন শোনানো পাইলাম কোরআন শ্রবণ করা পাইলাম আমার কথাগুলো মহব্বতের সাথে নিয়েন আমার একটা অভ্যাস আমি কাউকে কোনোদিন নাম ধরে আঘাত করা অভ্যাস কখনো নাই এই বলে ফেললাম যে কোরআন শ্রবণ করানো এটার তো দলিল আছে কোরআন শ্রবণ করা এটারও দলিল আছে আমি শুধুমাত্র জানানোর জন্য বলছি কেন কোনো বিষয় আপনি জানেন না এর অর্থ যে দুনিয়াতে এটা নাই এমন না আপনি জানেন না মানে জানেন না কিন্তু এটা যে দুনিয়াতে নেই এটা কেমনে বললেন এই জন্য বলেন এই জন্য বলেন পড়া লেখা বেশি করতে হবে বলেন এই জন্য পড়ালেখা বেশি করতে হবে এবার আরেকটা বাংলা বলেন পড়ালেখা কেন বেশি করতে হবে বলেন বাংলাটা জবাব শুনুন লেখা দুনিয়ার সৃষ্টির শুরুতেই লেখা পাওয়া যায় অস্তিত্বে
নবুয়তের অস্তিত্বের শুরুতে আল্লাহ রাসূলের 23 বছরের নবুয়তি জীবন শুরু হয়েছে পড় দিয়ে দুনিয়া সৃষ্টি শুরু হয়েছে লেখা দিয়ে তাই পড়ালেখা করতে হবে আচ্ছা দলিল এটার তো দলিল লাগবে দলিল ছাড়া তো আমাদের জীবনে চলবে না আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা করছে কলম বলেন আল্লাহ প্রথম সৃষ্টি করছে কি নাকি অন্য কিছু তো নাম না না কোন নূর হ্যাঁ কিরে ভাই সহিহ হাদিসে আছে কলম এখন নূর মানে আমি কিন্তু কাউরে আঘাত করছি না নূর আবার কোথা থেকে পাইছেন এটা মানে আমি জানতেছি আর কি আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে আবার জোরে বলেন কি বানাইছে কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন উক্তুব কলম তুমি লেখো কলম কথা বলা শুরু করছে সুবহানাল্লাহ কলম আল্লাহরে বলে মা দাকতুবি ইয়া রাব্বি আল্লাহ আমি কি লিখমু আল্লাহ বললেন উক্তুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুম আসসা কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো তাহলে দুনিয়ার সৃষ্টিতে লেখা পাইলাম বলেন দুনিয়ার সৃষ্টির শুরুতে কি পাইলাম আরো জোরে লেখা শুরুতে কি পাইলাম আমার নবী হেরা পর্বতের মধ্যে আছে বুখারীর 3 নম্বর বর্ণনা ইয়া তাহান্নাসু আল্লাহর রাসূল রাতের বেলা ইবাদত করতে লাগলেন 30 দিন হয়ে গেছে তাফসীরের বর্ণনা মতে আরো বেশি হাদিসের বর্ণনায় প্রায় এক মাসের মতো অথবা আরেকটু বেশি বুখারীর 3 নম্বর বর্ণনা জিব্রিল আমিন আসছে আসার পর কয় সর্বপ্রথম আয়েশাই সর্বপ্রথম ইয়া মুহাম্মদ পড়েন হে মুহাম্মদ নবুয়তের জীবন শুরু হলো পড়া দিয়ে দুনিয়া সৃষ্টির শুরু হলো লেখা দিয়ে তাই লেখা আর পড়া যত বেশি করবেন তত বেশি মনে হবে আমার মধ্যে ভুলের শেষ নাই আরেকজনের ভুল কি দূর্ণ যত পড়াশোনা করবেন তত নিজের ভুল বের হবে এজন্য সত্যি কথা এ আমি যত পড়াশোনা করবেন তত দেখবেন নিজের ভুল তা আমি সাধারণত কারো ভুল ধরতে খুব ভয় পাই কেন জানেন চিন্তা করি বেচার আটটা মনে ঠিক হইতে পারে তাই নিজেই পড়াশোনা করে যা জানি এটাই বইলা দিই কারণ মনে হয় আমি ভুলের মধ্যে আছি তো যত পড়বেন দেখবেন আপনার ভুলগুলো বের হচ্ছে সারা জীবন মনে রাখবেন আপনি জানেন না মানে দুনিয়াতে এটা নাই বিষয়টা এমন না এটা মাথায় রাখবেন তাহলে পড়া শোনানো এটা কি হাদিসে আছে আর পড়া অন্যেরটা শোনা এটা হাদিসে আছে অন্যের পড়া শোনা সহিহ বুখারী 5055 অন্যকে পড়া শোনানো সহিহ বুখারী 4964 তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যের কাছ থেকে পড়া শুনেছেন অন্যকে পড়া শুনিয়েছেন এবার আপনারা বলেন হুজুর আছে জায়গা মাদ্রাসা আমুকটা সাতছবকে পড়া শোনা আর শোনানো কাজই তো তাহলে এটা আছে তো আগে আমি আন্দাজি বললাম আলহামদুলিল্লাহ তাহলে আমাদের মাদ্রাসার যে পড়ার সিস্টেমটা আলহামদুলিল্লাহ কোরআন সুন্না মোতাবেক প্রথম থেকে শেষ পর্যন্ত মক্তবে যে খানার আদব শিক্ষা দেওয়া হয় এগুলারও দলিল দিলাম আলিফ বা তা এইভাবে ছন্দে ছন্দে পড়ানো হয় এগুলারও আমরা দলিল পাইলাম শুধু তাই নয় আমাদের মাদ্রাসাগুলোতে যে একজন আরেকজনকে শোনায় এবং অন্যেরটা শ্রবণ করে এগুলারও দলিল আমরা পাইলাম যেহেতু দলিল পেয়ে গেলাম তাই হেফজখানার পড়ানোর এই সিস্টেমের বিরোধিতা অন্তত যদি সামনের দিকে করতে হয় তো দলিল দিয়ে করতে হবে হ্যাঁ দলিল দিতে না দলিল দিতে যদি আপনি দলিল দেন তো অবশ্যই এটা বিরোধী এই পড়ানোর সিস্টেম হ্যাঁ একটা সিস্টেম ঠিক আছে কি মারা বেশি অতিরিক্ত প্রহার করা ঠিক আছে অতিরিক্ত প্রহার ঠিক না লা তাদরিবু ইমা আল্লাহ আল্লাহ বান্দাদেরকে মারতে রাসূল নিষেধ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছে যদিও এখন আপনার হুজুর যদি বাড়ি দেয় একটা এটা আপনার বাসায় গিয়ে হয়ে যায় 10টা তো এটা আমি বলছি না এই বিষয়ে আলোচনা করবো না যদি কোনো জায়গায় অতিরিক্ত প্রহার করা হয় সেটার বিরুদ্ধে আপনি বলবেন কোনো সমস্যা নেই অতিরিক্ত প্রহার এটা অবশ্যই ঠিক না এটা আপনি বলেন দুনিয়ার একটা প্রতিষ্ঠান দেখান যেখানে ভুল নাই আপনি দুনিয়ার যত প্রতিষ্ঠান বলবেন সেটা যে পুরাটা আপনার মন মতো হবে বিষয়টা কিন্তু এমন না প্রতিষ্ঠান হবে ওই প্রতিষ্ঠানের মধ্যে কোনো একটা সমস্যা হতে পারে এই হতে পারে সেই হতে পারে তো যাই বলেন হ্যাঁ প্রহারের যে বিষয়টা প্রহার অতিরিক্ত প্রহার করা এটা তো আসলেই ঠিক না এটা কোরআন সুন্নাহ বহির্ভূত অতিরিক্ত প্রহার হাদিসেও নিষেধ আসছে এটা ঠিক আছে তাহলে অন্য যে অংশ ঢুকা যে অন্তত পড়ানো এই কফ বলা বা বলা আলিফ বলা পড়াশোনা পড়াশোনানো এটা কি হাদিস সুন্নাহ মোতাবেক না এর বাহিরে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এটা হাসির হাদিস মনে পড়ছে শোনাবনি সহিহ বুখারী হাদিস নাম্বার 5030 সহিহ বুখারী হাদিস নাম্বার মানে হাসি মানে আবার উল্টা পাল্টা কিছু কই হাসামু বিষয়টা এমন নাই তো একটা হাদিস কারণ উল্টা পাল্টা কিছু কইলে হাসানো হারাম বলে উল্টা পাল্টা মিথ্যা বলে হাসানো কি মিথ্যা কথা বইলে হাসানো কি তো এটা দলিল আগে দেন মিথ্যা বইলে যে কাউরে হাসাইলে এটা হারাম এটা দলিল আগে দেন পরে বুখারীর 5030 নাম্বার হাদিস আনি তিরমিজি শরীফের যেহেতু এটা আইসা পড়ে তিরমিজি শরীফের 2315 নাম্বার হাদিস
এই হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু বিল হাদিস লিউযহিকা বিহিল কওম ফায়াকযিবু ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মানুষকে মিথ্যা কথা বলে হাসানোর জন্য ওয়াইলুল্লাহ ওয়াইলুল্লাহ সে ধ্বংস সে ধ্বংস গত সপ্তাহে এক জায়গায় আমি বয়ান করছি তো বয়ানে বসার আগে একজন আমাদের মাদ্রাসারই একজন আলোচনা করতেছে তো করতে করতে কয় যদি মাদ্রাসায় না পড়েন তাহলে আপনারা সাধারণ মানুষরা এই জবাব দিতে পারবেন না যে গোসলের ফরজ কয়টা পর তখন আপনারা গোসলের ফরজ জিজ্ঞাসা করলে আসলটা না বইলে এটা বলবেন যে গোসলের ফরজ তিনটা সাবান গামছা লুঙ্গি দেখেন এটা একটা ফালতু কথা যে ভাই এই কথাটা মাইকে বলছে এটা কোনো মানুষ কয় না এটা মাদ্রাসায় যারা না পড়ে তারাও কোনোদিন এই কথা কয় না যে গোসলের ফরজ তিনটা তোয়াল্লা গামছা সাবান আমি বিশ্বাস করি স্কুল কলেজ ভার্সিটির কেউ এই কথা বলেনি এটা বানানো কথা এটা অনর্থক ফালতু কথা এটা কে বলছে আমি সাথে সাথে অনর্থক কথা বলা হাদিসে নিষেধ সহিহ বুখারী 6473 নম্বর হাদিস মুগীরা ইবনে শুআবার বর্ণনা কানা রাসূলুল্লাহ ইয়ানহা আন তিলা ওয়া ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনর্থক আজাইরা পেচাল বাড়তে নিষেধ করছে কেন এই কথা বলেন অনর্থক কথা বলা যাবে না অনর্থক কথা বলা নিষেধ কোন মানুষটা কইছে বলেন স্কুলের কোন ছাত্র কোনদিন গোসলের ফরজ তিনটা যে তোয়াল্লা গামছা সাবান অসম্ভব স্কুলের ওকে বলে নাই মাদ্রাসার ওকে বলে নাই কোন কৃষকও এই কথা বলবে এটা আমার বিশ্বাস হয় না এটা বানানো কথা তুই ভাই ওই জায়গা বলছ আমি বললাম সাথে সাথে বলছি এটা ফালতু এটা অনর্থক কথা অনর্থক কথা বলা যাবে না নাসাই শরীফের 1414 নম্বর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ সময় জিহ্বায় জিকির রাখতেন ওয়া ইউকিল্লুল লাগ্ব অনর্থক কথা রাসূল বলতেনই না ওয়া ইউতিলুস সালাতা লম্বা নামাজ পড়তেন ওয়া ইউকাসসিরুল খুতবাতা বয়ান দিতেন সংক্ষেপে বয়ান সংক্ষেপে দিলে অনর্থক কথা কম বের হবে আবু দাউদ শরীফের 5008 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাকাদ উমিরতু আন আতাজাওয়াজা ফিল কওল আমাকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে আমি যেন কথা কম বলি আমি যেন কথা কথা যত কম বলা তত ফায়দা কোথেকে গেলাম বুখারী শরীফের 5030 থেকে এদিক গেলাম তো বুখারী শরীফের 5030 নাম্বার হাদিস এক সাহাবা রাসূলের সামনে বসা এক মহিলা নুরজির আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি আমি নিজেরে আপনার কাছে দান করে দিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় মানে ওনার দিকে তাকায় নিচের দিকে তাকায় রইছে তো নবী দিয়ে কোনো আগ্রহ নাই এক সাহাবা দাঁড়াইছে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ জাউজিনিহা এই এই মহিলাটারে আমার সাথে বিয়ে এই মহিলাটারে আমার কাছে বিয়ে দিয়ে দেন নবীজি কয় টাকা পয়সা আছে কিছু মোহর আছে জিনা হুজুর মোহর নাই লা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর মোহর আমার নাই সাহাবারা কত সহজ সরল ছিলেন নবীজি বললেন ইজহাব ইলা আহলি বাড়ির যাও ফানজুর দেখো খুঁজা কিছু আছে কিনা হাল তাজিদু মিন ইনদিক শাই কিছু পাও কিনা দেখো বাড়িতে তো বাড়িতে গেছে গিয়া দেখে তালাশ করে কিছু পায় না নবীজির কাছে আসতে এসে কয় হুজুর কিছু নাই ইল্লা ইজারি হাজা ইজারুনের বাংলা অর্থ হলো লুঙ্গি তো এই জায়গায় অর্থ হবে ওই সময় আপনার তহবল পুরা শরীর ঢাইকা রাখতেন একটা কাপড় দিয়ে পুরা শরীর এরকম একটা ওনা ছিল বাকি ইজারের বাংলা অর্থ লুঙ্গি ওই সময় এটাকে তহবল বলতে পারে আমরা পুরা শরীর ঢেকে রাখতেন তো নবীজি সাল্লাহ সাল্লাম তো এটাই আছে তোমার পাজি হুজুর আর কিছু নাই এইটা যদি তোমার অর্ধেক দিই তোমার বিবিরে অর্ধেক তোমারে দিই তো তুমি যদি এরকম নিচের অংশ ঢাকা উপরে শরীর তো খোলা থাকবে তাহলে না বিয়া আর হইব না যাও উনি বিয়া করতে পারলো না কারণ মোহরানা কিচ্ছু নাই নবীজি বলছিলেন আল্লাহ ফাতিমা মিন হাদিদ একটা লোহার আংটি হইলো আনো এই লোহার আংটিও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লোহার আংটিও নাই কয় জিনা হুজুর কিচ্ছু নাই চলে যাইতেছে নবী ডাক দিলেন শোনো শোনো তুমি কি কোরআনের কিছু পারো কোরআন পারো কিছু কজি হুজুর মাই সূরাতুল কাজা ওয়া কাজা হুজুর কোরআনের ওই ওই সূরাটা আমার মুখস্থ আছে নবীজি বললেন মাল্লাক তুকাহা বিমা মাআকা মিনাল কোরআন শুধু কোরআনের কিছু জায়গা মুখস্থ আছে তোমার এই কারণে এই মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিল কোরআন মর্যাদা বাড়ায় না কমায় আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হ্যাঁ ভিডিও ম্যানরা ভিডিও ভিডিও আপনারা শুক্রবার ছাড়া ভিডিও করতে নিষেধ করেছিলেন শুক্রবার ছাড়া আপনারা ভিডিও করবেন না আপনাদের ভিডিও আমার দিনের পথে কাজ করতে বাধা দিচ্ছে আপনাদের ভিডিওর কারণে কাজ করা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে এখন যদি আপনারা না থামেন তো আপনাদেরকে এমন লোক ফোন দিবে উপর থেকে তখন আপনারা এমনি আর আসবেন না তো ওরা যাতে ফোন না দেওয়া লাগে
এই জন্য আপনারা বাস আপনারা উল্টা পাল্টা করছেন আমার সাথে মমতাজের ছবি দিয়ে দিছি আমি ওনার নিয়ে কিছু বলিনি তে ওনার সাথে ছবি দেওয়ার পর আপনার এরকম ইয়া শুরু হয়েছে আপনি ওনার কি বলছেন আরে ভাই আমি তো ওনারে কিছু বলিনি তে ওনার সাথে আমার ছবি কেন আরো আপনার অনেক এরকম আমি এই পর্যন্ত আমার মাহফিলের অভ্যাস হলাম কাউরে কিছু বলি না কোন জায়গায় জানি গানের ওয়াজ করছে এক জায়গায় আপনার যে গান শ্রবণ করলে কি ক্ষতি তো গানের ব্যাপারে আমার আলোচনাটা ছিল 39 মিনিটের শুধু একটা জায়গা দিছে আপনি আমি বলছি বুখারী শরীফের 5000 আপনার 590 নম্বর হাদিসের বর্ণনা একটা করছি এই হাদিসটা কেমনে জানি সব জায়গা থেকে বাচ্চা এটারে নিছে নিয়ে কি করছে আপনার এই জায়গার সাথে আপনার এই এমপি সাহেবের ছবি লাগাই দিছে আমি ভাই ওনার নাম কখন বললাম আপনার এইগুলা করে করার কারণে আপনার এখন ঝামেলা হচ্ছে তাহলে দিনের কাজ আমরা করব আমাদের কাজটা যেন আরো ব্যাপকভাবে করা যায় এরকম দরকার না এখন কথা হলো আপনারা সপ্তাহে একদিন ভিডিও করতে পারেন শুধু শুক্রবার দিন প্রশ্ন হলো শুধু শুক্রবারে কেন এটা হাদিস দ্বারা প্রমাণিত যে একদিন দেশবাসী ওয়াজ শুনলেই যথেষ্ট সহিহ বুখারী 70 নম্বর হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় নম্বর হাদিস 70 নম্বর হাদিস কিভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক বৃহস্পতিবারে ওয়াজ করতেন ওয়াজ করার পর জনগণ কয় হুজুর আপনি যদি ডেলি ওয়াজ করতেন কতই না ভালো লাগতো আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় না ডেলি ওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন না কেন কয় মানুষের বিরক্ত হয়ে যাবে যদি ডেলি ওয়াজ করে তাই নবীজি সপ্তাহে একদিন ওয়াজ করত দেশবাসী একদিন ওয়াজ শুনলে চলবে ডেলি শুনলে বিরক্ত হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আকিম সালাত اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا معبود مهربان مولا জীবনের সমস্ত গুনাহখাতাগুলো maaf করে দেন আল্লাহ জিন্দেগির সব গুনাহখাতাগুলো maaf করেন আল্লাহ আমরা মুসলমানদেরকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে মহব্বতের সাথে চলার তৌফিক দান করেন আল্লাহ এই এলাকার সব মুসলমান ভাই ভাই হয়ে যেন থাকতে পারি তৌফিক দান করেন আল্লাহ সবাইকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করে নেন আল্লাহ তারতিলুল কোরআন এই মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ তারতিলুল কোরআনের প্রত্যেকটা ছাত্রকে ধীরস্থিরতার সাথে পড়নে ওয়ালা এমন হাফেজে কোরআন বানায়া দেন আল্লাহ আজকে যারা পাগড়ি নিয়েছে বাবু কেয়ামতের ময়দানে সবার মাথায় আপনি সম্মানের মুকুট পরায়া দিয়েন আল্লাহ তাদের মা বাবাদেরকে আপনি সম্মানের পোশাক পরায়া দিয়েন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আজকে যে কথাগুলো বলছি আল্লাহ মহব্বতের সাথে গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ মহব্বতের সাথে কথাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ খানা খাওয়ার সময় ঘরে ঢুকার সময় ঘর থেকে বের হওয়ার সময় তথা আমাদের 24টা ঘন্টা আপনার হাবিবের সুন্নাহ মোতাবেক কাটানোর তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين الحمد لله رب العالمين ভাই একটু যাওয়ার ব্যবস্থা করে দেন মুসাফা প্রথমে অনেক হয়েছে এখন না